কক্সবাজারে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল জমায়েত ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহসভাপতি এডিএম নুরুল বশর চৌধুরী। কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের কর্মীরা কাজ করে যাচ্ছে, এমনকি থানা পৌরসভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। প্রতিহিংসা রাজনীতি নয়, সামাজিক সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা সকলেই মিলে একসাথে বড় হয়েছি, আমাদের বন্ধু বান্ধবরা সবাই হাত দাবি এক ভাষায় এক জায়গায়, ওরা হিন্দু আমরা মুসলমান, অনেক দাঙ্গা ফসাদ হয়েছে কিন্তু কক্সবাজারে কোনো কিছু হয় নাই। এই যে রামুতে যে ঘটনাটা ঘটেছে সেটাও পরিকল্পিত। বিএনপি আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বলেছি এই সহযোগিতা করব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমরা এই বৈষম্যহীন সমাজ করার জন্য যতটুকু করা যায় আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আরাফাত সাইফুল আদর, জেলা ছাত্রদলের সভাপতি সাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাস, সাবেক কমিশনার উদয়শঙ্কর পাল মিঠু, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী সহ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, যুবদল নেতা সরোয়ার রোমন, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ও জিএএম আশিকুল্লাহ। এছাড়াও আরও বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সামনে আরো আমাদের জন্য আরো কঠিন দিন অপেক্ষা করতেছে, আমরা সবাই মিলেমিশে একতা আসলে সবাই একতাবদ্ধ থাকবো। সামনে যত সব আমাদের ষড়যন্ত্র শক্তি একতাবদ্ধভাবে মোকাবিলা করবো। গত 54 বছরে আমরা হিন্দু সমাজ সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে একটা ঘটনারও বিচার হয়নি। আমরা এই বিচারে হিন্দুরা থেকে মুক্তি চাই। আমাদের কক্সবাজার জেলাবাসী, বিশেষ করে রামু, কক্সবাজার, কুপিয়া, চাতরা, কুতুবদিয়া সব জায়গার মানুষ এখানে উপস্থিত আছেন। কক্সবাজার জেলা এবং কক্সবাজার সদর জেলা ইসলাম যে শান্তির পরিবেশ করার উদ্যোগ নিয়েছে, আমরা যদি ইসলামের শান্তির বার্তা সম্পর্কে জানি তাহলে আমরা এটা স্পষ্ট বুঝতে পাই যে ইসলামে এই ধরনের অশান্তি, ফাসাদ, সন্ত্রাস সৃষ্টির কোনো সুযোগ নাই। নিউজ ডেস্ক, সিসিএন।